ঘরে থাকা চাল ডিম আর আলু দিয়ে একসাথে খুব সুস্বাদু সহজে এই রেসিপিটা বানিয়ে সবাইকে চমকে দিন এই রেসিপি তো ফিওর্স আসসালামু আলাইকুম ফিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেস ব্লক চ্যানেলের স্বাগতম তো এখানে আমরা এক পোয়া সয়াবিন তেল দিয়েছি এটা সাদা সয়াবিন তেল নিয়েছে এবং এক কাপ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো এটা ভালো করে ভেজে নেব এবং চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে একটু ভালো করে ভেজে নেব পেস্টটা একটু ভালো করে ভাজতে হয় কেন সেটা হচ্ছে যে কোনো রেসিপি করেন না কেন পেঁয়াজটা কাঁচা থাকলে সেই রেসিপিটা পুরো নষ্ট হয়ে যায় গন্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না দেন এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে চার টেবিল চামচ হচ্ছে আদা বাটা চার টেবিল চামচ কাঁচা জিরে বাটা এবং চার টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে তিন থেকে চারটা তেজপাতা দিয়ে দিলাম আস্ত আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সে আটটা বি চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা জাস্ট একটু কালারের জন্য এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যে কোনো মশলা যতটা কষাবো তার উপরে কিন্তু খেতে ভালো লাগে এর মধ্যে হচ্ছে ঘরে থাকা চাউল দিয়ে এক কো ভাতের চাল দিয়ে দিলাম দেন হচ্ছে এক পা হচ্ছে মুসুরির ডাল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমে নিতে পারেন আমি এবং আম্মু খাব সেই জন্য হচ্ছে আমাদের এই পরিমাণটাই ঠিক আছে আমাদের সারা দিনে হয়ে যাবে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব যত যতটা একটু ভাজা ভাজা একটু ঝরঝরে হলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তিন টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি করে একটু ভেজে নেবেন যখন একটু চড়াত শব্দ হবে তখন হচ্ছে পানি দেব এ পর্যন্ত একটু ভাসতেই থাকবো এর মধ্যে হচ্ছে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে আপনার পাঁচ থেকে ছ মিনিটের মতন রেখেছিলাম এখন আলুগুলো দিয়ে দিচ্ছে এখানে আমরা দুটা আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে খেতে এই আম্মুকে কয়েকদিন ধরে যাবৎ বলছি আম্মু একটু খিচুড়ি রান্না করেন আম্মু একটু খিচুড়ি রান্না করেন যেহেতু এর মধ্যে অনেকবার বৃষ্টি হয়ে গেল তো আম্মু কথা কানেই দিচ্ছে না কারণ হচ্ছে আম্মু খিচুড়ি খেতে পছন্দ করে না আব্বু খুব পছন্দ করতেন তখনও একটু আম্মুর অনীহা ছিল এখনও উনি খেতে পছন্দ করে না বিধায় উনি রান্না করতেও চায় না আর এখন তো চায় না মোটেও কারণ হচ্ছে আব্বু আর বেঁচে নেই জীবিত নেই যেহেতু আব্বুর এটার ফেভারেট ছিল বৃষ্টি হলেই খিচুড়ি ইলিশ মাছ ভাজা দেন হচ্ছে গরুর মাংস দিয়ে খেতে পছন্দ করতেন বা মুরগির মাংস বা হাঁসের মাংস দিয়ে ডিম দিয়ে খুব রেয়ারই খেয়েছেন দেন হচ্ছে আচারের সঙ্গে খেতেন খিচুড়ি খুবই পছন্দ করতেন আব্বু খিচুড়ি খেতে তো কালকে আম্মুকে আবার বলছি যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো আম্মু সকালবেলা নামাজ পড়ে দেন হচ্ছে কড়াশি তেলাত করে তারপর হচ্ছে আমাকে ঘুম থেকে ডাকালো ডাকলে আমি উঠলাম কারণ আমি এত ভোরে ছয়টা সাতটার দিকে কখনো উঠি না ঘুম থেকে কারণে যে ভিডিওটা করবে এই কারণে আম্মু ডেকে দিলেন তারপর হচ্ছে চা এবং বিস্কুট খেয়ে নিলাম মা মেয়ে একসঙ্গে তারপর হচ্ছে দেন রান্না করতে আসলাম ফ্রেশ হয়ে তার মধ্যে তো এভাবে অনবরত নাড়তে থাকবো এখন হচ্ছে আমরা পানি গরম পানি করে নিয়েছিলাম পানি টাইম ফুটিয়ে নিয়েছিলাম দেন হচ্ছে তারপরে দিয়েছি যাতে যদি ঠান্ডা পানি দিতাম খিচুড়িটা বেশি নরম হয়ে যেত আর আমি নরম খিচুড়ি পছন্দ করি না ঝরঝরে শুকনো খিচুড়িটাই পছন্দ করি তো আমার সেটাই চেষ্টা করে আমি যেটা পছন্দ করি সেটা দেওয়ার জন্য পারফেক্টলি এখন একটা নারকেলের আঁচ চামচ দিয়ে দিচ্ছে যাতে উতলিয়ে না পড়ে আর বড় কথা হচ্ছে একটা আস্ত পেঁয়াজ দিল আপনারা হয়তো আমার অনেক রেসিপিতে দেখে থাকবেন আম একটা পেঁয়াজ ব্যবহার করে সেটা হচ্ছে যাতে দ্রুত সিদ্ধ হয় এখন বিশ থেকে বাইশটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে একটু ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য হ্যাঁ ঢাকনাটা উঠিয়ে প্রায় ছটা শুকনো মরিচ আস্ত দিয়ে দিলাম এটা ভাজা শুকনো মরিচ একটা দেশি রসুন দিয়ে দিলাম পাঁচ ছয় কোয়া হয়েছে আস্তে আস্তে দিয়ে দিলাম রসুন তো হাটের জন্য খুবই উপকারী আপনারা চাইলে কিন্তু রসুন আচার তৈরি করে খেতে পারেন দেন হচ্ছে মুড়ির সঙ্গে কাঁচা রসুন খেতে পারেন বা মুড়ি মাখার সঙ্গেও খেতে পারেন বা গরম ভাতের সাথেও শুধু আস্ত পাওয়া রসুন নিয়েও খেতে পারেন হাটের জন্য কিন্তু খুবই দুর্দান্ত উপকারী একটা রসুন এখন পরে পরে হচ্ছে আমরা লবণ এবং হলুদ দিচ্ছি কারণ হচ্ছে যদি লবণ হলুদ আগে দিয়ে দিতাম তবে কিন্তু চাল এবং ডাল ফুটতে দেরি হতো সেই জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চড়ে নিচ্ছি যখন দেখলাম যে আপনার চালটা ডালটা ফুটে এসেছে তখন হচ্ছে লাস্টের দিকে আমরা হচ্ছে লবণ এবং হলুদটা দিলাম আপনারা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এখন চামচটা উঠিয়ে রাখছি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চারপাশতেও একটু দেখতে হবে যাতে পড়ে না যায় সেই দিকটাও একটু খেয়াল রাখবেন আবার কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন আবার একটু অনবরত নাড়তে থাকবো এভাবে চার পাঁচটা ঘুরিয়ে নিচ্ছি কড়াইটা ঘুরিয়ে নিচ্ছি এতে অনেক সময় আপনার এক পাশে পুড়ে যায় এই জন্য এটা খেয়াল রাখতে হবে একটু কড়াইটা বা যে কোনো পাত্রে যে পাত্রে আপনার ইউজ করেন না কেন পাত্রটা একটু ঘুরিয়ে ফিরে নিলে এক এক পাশে কখনও লেগে থাকবে না বা লেগে যাবে না বা পুড়ে যাবে না দেখেছি সাগরে পার পারে করে বেচা কিনা দেখেছি ডুব পার পারের করে বেচা কিনা তারে ধরে ধরে ভেবে মরে ধরতে গেলে মার পারি না তারে ধরে ধরে ভেবে মরে ধরতে গেলে মার পারি না দেখেছি দেখেছে রূপসাগরে পারের করি বেচা না দেখেছে ডোপসা পারের করি বেচা না এখন কড়াইটা নামিয়ে আমরা একটা গ্যাসের উপর তা দিলাম তার উপর হচ্ছে খিচুড়ি কড়াইটা বসিয়ে দিলাম তা না হলে একদম পুড়ে যাবে এখন আবার একটু মৃদু আছে একদম অল্প আছে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য ঢাকনাটা উঠে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মার্শাল্লা কত সুন্দর একটা কালার এসেছে খেতেও দুর্দান্ত লাগবে কারা কারা এভাবে খিচুড়ি রান্না করে খান বা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না যারা রান্না জানেন তো ভালো কথা যারা রান্না জানেন না তারা কিন্তু আমার এই রেসিপিটা আইমিন খিচুড়িটা ফলো করতে পারেন আবার দু এক মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেন ঢাকনাটা উঠিয়ে এখন হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো আধা বাটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি গরম মশলাটা এভাবে অনবরত একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমার হয়ে গিয়েছে প্রায় নামিয়ে ফেলব আবার একটু ঘুরিয়ে নিলাম আবার একটু উপর থেকে নিচে এভাবে করে নাড়াচাড়া করে নিলাম একটু দমে রাখতে হয় ফাইনালি দেখুন হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে এবং সাথে থাকছে হচ্ছে ডিম ডিমের ভোনা করেছে এ ডিমের ভোনার রেসিপিটা কালকে দেখতে পাবেন আর সেটাও দেখে নেবেন কীভাবে ডিমের ভোনাটা করলাম তো এখানে চারটা ডিম করেছিলাম একটা ডিম হচ্ছে আপনার কুসুম শুদ্ধ বের হয়ে গেছে তো সেই জন্য সেটা আর দেখালাম না লাস্ট পর্যন্ত খাচ্ছি কীভাবে মা এবং মেয়ে একসঙ্গে সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম আমার ভিডিও যদি বড় হয় আপনারা কেউ প্লিজ টেনে টেনে দেখবেন না অবশ্যই টেনে টেনে দেখলে কিছুই শিখতে পারবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আসলে মনটা ধন্য হয়ে যায় কারণ হচ্ছে এখন হচ্ছে সেই মহেন্দ্র মা এবং মেয়ে খেতে বসছি দেখুন এটা আমার প্লেট দেন হচ্ছে আম্মু খাচ্ছে আম্মুকে বললাম আম্মু একটু খেয়ে দেখেন তো কেমন হতে লাগতেছে তখন তো এমনি শুধু খেয়েছিলাম আর এখন হচ্ছে ডিমের সঙ্গে খাচ্ছে কেমন লাগে একটু দেখেন খেয়ে আম্মু বললাম আসলে অসম্ভব মজা হয়েছে আমি তো খেতেই চাই না তুমি পছন্দ করো সেই জন্য হচ্ছে রান্না করলাম তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যেত সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম সাজিয়াদ ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন Alah vez.